কত সুন্দর লাগছে দেখো, কত সুন্দর। কত কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে শিলিগুড়ি থেকে। আর এদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটি চলে গেল মালদা, আর এই সাইডে যে রাস্তাটি গেল এটি হলো গঙ্গারামপুর বালুঘাট বুনিয়াদপুর। মালদা জেলার একটি অন্যতম শহর হলো কাজল শহর। মালদা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এবং রায়গঞ্জ শহর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত এই কাজল শহরটি। এই শহরটি দিয়ে চলে গিয়েছে 34 নং জাতীয় সড়ক। চলুন তাহলে কাজল শহরটি কেমন ঘুরে দেখা যাক। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি কাজল শহরের কাছে, আর 2 কিলোমিটার গেলে আমরা কাজল শহরের ভিতরে চলে যাব। তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে আরও তোমাদের সাথে কথা হচ্ছে। কয়েক মাস আগে কাজ হয়েছে, সেই জন্য গাজলের রাস্তাগুলো একটু ভালো করেছে এখন। তো দেখো বন্ধুরা, দেখো তো দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর গাজলের রাস্তা করেছে এখন। আগে খারাপ ছিল, এখন ভালো করেছে। আর সামনে দেখা যাচ্ছে কাজল রেলওয়ে স্টেশন, এদিকে দেখাচ্ছে। তো আমরা সবার প্রথমে রেল স্টেশন থেকে ভিডিও শুরু করব। তো আমরা সবার প্রথমে রেল স্টেশনের দিকে যাব গাজল। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চলে এসেছি মালদা জেলার গাজল শহরে। তো বন্ধুরা, এখন আমি আছি গাজল শহরের রেল স্টেশনের কাছে। তো চলো ভিডিওটা আজকে রেল স্টেশন থেকেই শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে গাজল শহরের ভিউ কত সুন্দর লাগছে দেখো, কত সুন্দর একটি ভিউ গাজল শহরের রেল স্টেশনের। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ গাজল রেল স্টেশন। তো চলো ভিতরে যাওয়া যাক, আর সম্ভবত কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে শিলিগুড়ি থেকে। গাজল স্টেশন থেকে রয়েছে বেশ কিছু ট্রেন, এবং তাদের মধ্যে সপ্তাহে প্রত্যেক দিন চলে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং শিয়ালদা গোল্ডিং এক্সপ্রেস, এবং রবিবার বাদে সপ্তাহে প্রত্যেক দিন চলে তেভাগা এক্সপ্রেস। এছাড়াও শনিবার ও রবিবার বাদে সপ্তাহে প্রত্যেকটা দিন চলে হাওড়া এক্সপ্রেস। তো বন্ধুরা, তোমরা একবার দেখো গাজল স্টেশনের ভিউটা কত সুন্দর লাগছে এখান থেকে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি গাজল বাস স্ট্যান্ডের দিকে। আর রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হলো 2 কিলোমিটার মতো হবে হয়তো। চলুন তাহলে বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন আছি গাজলের মেন টাউনের সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এই যে SNV, আর এদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই রাস্তাটি চলে গেল মালদা, আর এই সাইডে যে রাস্তাটি গেল এটি হলো গঙ্গারামপুর বালুঘাট বুনিয়াদপুর। এইবার রওনা দিলাম গাজলের সেই বিখ্যাত তারামায়ের মন্দিরের দিকে। চলুন তাহলে গাজল তারামায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে আছি গাজলের তারামায়ের মন্দিরের সামনে গাজলে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে, তো বন্ধুরা এটি হলো গাজলের তারামায়ের মন্দির। আর কত বিশাল আকারের একটি মন্দির দেখো, আর দেখো কত সুন্দর লাগছে মন্দিরটি। এই তারামায়ের মন্দিরের পুজোর সময়সূচি হলো সকাল 9টা এবং দুপুর 11টা থেকে 12টা এবং সন্ধ্যে 7টা অবধি।
তো এইবার আমরা যাব আরেকটি কালী মায়ের মন্দিরের কাছে, চলুন তাহলে যাওয়া যাক। এই কালী মায়ের মন্দিরটিও কিন্তু খুব সুন্দর দেখতে, এবং এই মন্দিরটি গাজল মালদা রোডের পাশেই অবস্থিত এই মন্দিরটি। তো বন্ধুরা আমরা এখন যাব ন্যাশনাল হাইওয়ের দিকে। তো বন্ধুরা আমি এখন আছি ন্যাশনাল হাইওয়ের ওভারফ্লাইয়ের উপর, আর তোমরা ওভারফ্লাইয়ের নিচ থেকে যে রাস্তাটি দেখতে পাচ্ছ ওই রাস্তাটি হলো গাজল শহরের দিকে চলে গেল, আর সামনে যে সোজা রাস্তাটি চলে গেল এই রাস্তাটি হলো রায়গঞ্জ হাইওয়ে ফোর লেন রাস্তা, আর এদিকটা চলে গেল মালদা, আর কিছু দূর গেলেই গাজল টোল ট্যাক্স সামনে পড়বে। গঙ্গারামপুর, বুনিয়াদপুর, বালুরঘাট, হিলি। তো যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং শেষ করছি আজকের ভিডিওটা এখান থেকেই, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।